দেখুন, যেভাবে ট্রাম্পকে বললেন অভিনেত্রী, আমার বয়ফ্রেন্ড আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের মুখের ওপর ফিরিয়ে দিলেন যে সুন্দরী, তার নাম সালমা হায়েক। জনপ্রিয় হলিউড অভিনেত্রী শুধু যে প্রস্তাবই নাকচ করেননি, সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন যে তার বয়ফ্রেন্ড রয়েছে। কিন্তু ঠিক কোন কারণে এমন উত্তর দিলেন তিনি? এক মার্কিন সংবাদপত্রের খবর অনুযায়ী, এক অনুষ্ঠানে সালমাকে যথেষ্ট প্রাধান্য দেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমে কিছুটা দূরত্ব বজায় রাখলেও পরে ফোন করে সরাসরি নাকি ডেটিংয়ের প্রস্তাব দেওয়া হয় সালমাকে। সালমার কথা অনুযায়ী, এক অনুষ্ঠানে সালমা এবং তার বয়ফ্রেন্ডের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দেখা হয়, যেখানে তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেন ট্রাম্প। তাদের আমন্ত্রণ জানান, নেন ফোন নাম্বারও। তবে এরপর সালমার বয়ফ্রেন্ডের সঙ্গে কোনো কথা বলেননি, কিন্তু সালমাকে ফোন করে দেখা করার কথা বললেন তিনি। তখনই নিজেদের বয়ফ্রেন্ডের প্রসঙ্গ তুলে আনেন সালমা। যদিও মার্কিন প্রেসিডেন্টের স্পষ্ট কথা, এই বয়ফ্রেন্ড নাকি সালমার জন্য যথেষ্ট নয়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।